এবার আগুনে পুড়ল গুলশানের ঢাকা উত্তর সিটির কাঁচা বাজার ভোর ছয়টার দিকে সেখানে আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ আগুনে দুশো দোকান ক্ষতিগ্রস্ত হয় ফায়ার সার্ভিস সেনা ও বিমান বাহিনীর সদস্যদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল রাজধানীতে আবারও আগুন এবার গুলশান একের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাঁচা বাজারে ভোর ছটার দিকে আগুন লাগে বাতাসের কারণে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেফাতে ঝাঁপিয়ে পড়েন দোকান মালিকরাও বাড়তে থাকে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেফানোর পাশাপাশি পাশের ভবনগুলো নিরাপদ রাখতে চলে সর্বোচ্চ চেষ্টা লাগছে আগুন যখন লাগছে তখন এখানে দু একজন লোক ছাড়া আর লোক ছিল না ভিতরে মুদির দোকানের শর্ট সার্কিট থেকে আগুন লাগছে একজন প্রত্যক্ষ দোষী বলছে এটা পরিকল্পিত সম্পূর্ণ এখানে আগুন লাগার কোনো শর্ট সার্কিট কোনো কোনো বিষয় নাই এখানে আগের চাইতে আগের চাইতে লাইন অনেক কম ব্যবহার হয় আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন পাশের মার্কেটের দোকানিরা দ্রুত মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন তারা আগুন নেফাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও বনানির রেস্ট না কাটতেই আবার গুলশানে আগুন আগুন যেন রাজধানীর পিছু ছাড়ছে না দু হাজার সতেরো সালের পয়লা জানুয়ারি ডিসিসি মার্কেটে আগুন লেগেছিল তখন মেয়র থেকে ব্যবসায়ী সবাই আশ্বস্ত করেছিলেন আগুন নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সে ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে একটা ঘটনা ঘটলো তারপরে এখন একটা ঘটনা ঘটনাটা তারপর কি ঘটে তা তো আতঙ্কের মধ্যেই সবাই যার জন্য সবাই মাল মোটামুটি যার যার পার্সেন্ট নিচে সরাই রাখছি মেয়র আনিসুল হক ছিল ওই সময় ওই সময়টা আগুন লাগলে উনি বলছিল যে পুরো নিয়ন্ত্রণ করব সব কাজ করব কিন্তু তারপরে সেরকম হয় নাই ফায়ার সার্ভিসেস আছে মেশিন টেশিন এগুলো তো কিছুই দেয় নেই এটা তো আমাদের রুদি রোজগারের জায়গায় আমার বাল বাচ্চা এখানে আমরা কুড়িয়া খাই আমাদের দোকান আমার গুলশানে দুইটা দোকান আবারও উৎসব জনতার ভিড় বাধার সৃষ্টি করে আগুন নেফাতে বন্ধ করে দেয়া হয় মার্কেটের আশপাশের সড়ক আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় ভস্মীভূত হয়ে গেছে অনেক দোকান প্রাণহানি না হলেও পুরে ছাই হয়ে গেছে অনেকের স্বপ্ন মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা